আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে চাই। লিফটের আর্থিং কতটুকু জরুরি, লিফটের জন্য আর্থিং কতটুকু জরুরি, আমরা আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যে আপনারা লিফটের জন্য আলাদা করে এবং হেভি আর্থিংয়ের ব্যবস্থা করবেন। আমি গত সপ্তাহে আমাদের একটা প্রজেক্ট আফতাবনগরে অবস্থিত, সেই প্রজেক্ট আমি দেখতে পেলাম বজ্রপাত হয়েছে ছাদের উপরে এবং সেটা অনেক ক্ষতি হয়ে গেছে। আমি সরজমিনে নিজে ভিজিটে গেলাম, ভিজিটে গিয়ে দেখতে পেলাম যে লিফটের মোটরের ইনকুডার নষ্ট, মাদারবোর্ড নষ্ট, ইনভার্টার রিপেয়ার করা হয়েছে, পিজি কার্ড চেঞ্জ করতে হয়েছে। তো এখানে ধরেন কতগুলো টাকা নষ্ট হলো, শুধু টাকা নষ্ট হলো তা না, আপনার লিফটটা অব্যবহৃত, মানে আপনি অসুস্থ মানুষ, লিফট ছাড়া উপরে উঠতে পারতেছেন না, আর্থিং থাকলে কিন্তু আর এই সমস্যাটা হইতো না। আমি এরকমও শুনছি যে ওই প্রজেক্টের পাশে বজ্রপাতে দুইজন মানুষও মারা গেছে। তা আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব যে আপনারা একজন দক্ষ, যারা আর্থিং করতে পারে, পাইলিং করে আর্থিং করতে পারে, তাদের মাধ্যমে সুন্দর আর্থিং করবেন। আর্থিং খুবই জরুরি, আর্থিং যদি আপনি না করেন দেখা যাবে অনেক সময় লিফটের বডি আপনার কারেন্ট হয়ে যায়। অনেক সময় হয়তো আপনি সকালবেলা লিফট অন করছেন, বডিতে হাত দিচ্ছেন, আপনাকে শক করবে। অনেক সময় দেখা যায় বেশি সমস্যা হলে অনেক সময় বডিতে মানুষ আটকে যায় এবং মানুষ মারাও যায়। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব, ছোট্ট জিনিস হলেও, খরচ অল্প হলেও কিন্তু গুরুত্ব অনেক বেশি। তা আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করব যে আপনারা সুন্দর আর্থিংয়ের ব্যবস্থা করবেন এবং বজ্রপাত থেকে আপনারা রক্ষা পাবেন, আপনাদের বিল্ডিং রক্ষা পাবে, যানমাল রক্ষা পাবে, লিফট রক্ষা পাবে। আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এইটাই অনুরোধ করতেছি। ইউরোলিফটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম, আমার জন্য আপনারা দোয়া করবেন। নজরুল সিকদার আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।